রূপকথা গ্রাম নিসর্গ নয়নাভিরাম। এই গ্রামটিকে অনেকেই বলে থাকেন বিশ্বের সবচেয়ে সুন্দর গ্রাম, আবার অনেকেই বলে থাকেন হিমবাহের বাগান শহর, কেউ বলেন অস্ট্রিয়ার মুক্ত, কেউ বলেন ছবি তোলার শ্রেষ্ঠ গ্রাম হল হলস্টাইন। সুপ্রিয় দর্শক, রিয়েল ফ্যাক্টের পঞ্চম এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আপনাদের কাছে ছোট একটি অনুরোধ, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ইউরোপের সবচেয়ে ছোট দেশগুলোর একটি হল অস্ট্রিয়া। এই দেশটির ৬০ ভাগ জুড়ে আছে আলপস পর্বতমালা এবং দেশটির দক্ষিণ থেকে পূর্বে প্রায় ৩৫০ কিলোমিটার পথ বেয়ে চলছে ঐতিহাসিক দানুব নদী। সারা বছর পর্যটকদের ভিড় লেগে থাকে এই দেশটিতে। অসংখ্য মানুষ এই দেশটিতে এসে থাকে আলপস পর্বতমালার সৌন্দর্য উপভোগ করতে, আবার অনেকেই এসে থাকেন এই দেশের বরফের অপার সৌন্দর্য উপভোগ করতে। শীতকালে প্রবল তুষারপাত অস্ট্রিয়াকে সাদা চাদরে মুড়িয়ে দেয়। গ্রীষ্মে বরফ গলে গেলে অপার সৌন্দর্য নিয়ে জেগে ওঠে ইউরোপের সবচেয়ে পুরনো গ্রামটি। একে বিশ্বের সবচেয়ে সুন্দর গ্রাম বললেও ভুল হবে না, যেখানে সময় থেমে গেছে অতি প্রাকৃতিক সৌন্দর্যে মোহিত হয়ে। এক সময় লবণের জন্য বিখ্যাত অস্ট্রিয়ার হলস্টাইন এখন অধিকাংশ সময় পর্যটকে পূর্ণ থাকে। বিশেষ করে চীনা নাগরিকরা কোনো এক বিশেষ কারণে এই এলাকা ভ্রমণ করেন। উত্তর অস্ট্রিয়ার চার্লস কামাগাট লেক জেলার পাহাড়ের কোলে লুকিয়ে আছে এই ছোট্ট গ্রামটি। ৩,৫০০ বছরের সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে বেঁচে আছে হলস্টাইন ভিলেজ। এই এলাকাটিতে আছে এক প্রাকৃতিক লবণ খনি, যা বিশ্বের প্রথম লবণ খনি হিসেবে পরিচিত। তখনকার দিনে লবণ ছিল একটি মূল্যবান সম্পদ, তাই সেই খনি থেকে লবণ সংগ্রহের অর্থনীতি হাজার হাজার বছর আগে জন্ম দিয়েছিল এক জনপদের। তার নাম ছিল হলস্টাইন। তার নামেই এখনকার সংস্কৃতির নাম। হলস্টাইনের চারদিকে জুড়ে রয়েছে সবুজ পাহাড়। এই পাহাড়দেরকে বলা হয় গার্ডিয়ান অব দ্য হলস্টাইন। পাহাড়ের বুক চিরে গড়ে তোলা হয়েছে গ্রামের বাড়িগুলো। এই গ্রামের ক্যাফে এবং হোমস্টে আপনার দৃষ্টি আকর্ষণ করবে। এখনকার প্রতিটি বাড়ি, দোকান, ক্যাফে, রেস্তোরাঁগুলো সবুজ অর্কিড আর নানা রঙের মৌসুমি ফুলে মুড়ে রাখা হয়। দেখলে মনে হবে সেগুলো যেন ফুলেরই দোকান। হ্রদের পাড় থেকে আঁকা বাঁকা গলিপথ উঠে গেছে পাহাড়ের উপর দিকে। রাস্তার দুই পাশে শত শত বছরের পুরনো বাড়ি, কিন্তু এতটাই সুন্দর অবস্থায় সাজিয়ে রাখা হয়েছে যেন কয়েক মিনিট আগে বাড়িগুলোতে গৃহপ্রবেশ হয়েছে। শুধুমাত্র টাকা থাকলেই আস্ত একটা পাহাড়ি গ্রামকে ছবির মতো সাজিয়ে রাখা যায় না। এখানকার বাসিন্দাদের উন্নত মানের নান্দনিক দৃষ্টিভঙ্গি হল হলস্টাইনের সৌন্দর্যের গোপন রহস্য। শীতকালে বরফে সাদা হয়ে যায় চারদিক, পাহাড়, গ্রামের রাস্তাঘাট, বাড়ির ছাদ পুরো বরফের চাদরে মোড়া থাকে। দেখলে মনে হবে পৃথিবীর বাইরের কোনো জায়গায় এসেছেন আপনি। চীনে নকল হলস্টাইন বানিয়েছে চীনারা। পৃথিবীতে নকল করতে চীনাদের জরিমানা বাড়। ২০১২ সালে চীনের গুয়াংডং প্রদেশে হলস্টাইনের অনুকরণে আরেকটি হলস্টাইন তৈরি করেছে চীন। নকল হলস্টাইন গ্রামটি বানিয়েছে মিন মেটালস নামে চীনের এক নির্মাণকারী সংস্থা। নকল হলস্টাইন তৈরি করতে খরচ হয়েছে $9৪০ মিলিয়ন। এই সব কিছুই হয়েছে আসল হলস্টাইনের বাসিন্দা এবং প্রশাসনকে না জানিয়ে। এই খবর পেয়ে আসল হলস্টাইনের মেয়র ও কিছু বাসিন্দা আসেন চীনের হলস্টাইন গ্রামে। চীনাদের নকল করার কেরামতি দেখে বিস্মিত হয়ে যান তারা। প্রথম দিকে তারা রাগান্বিত হলেও পরে নাকি গর্বিত এবং খুশি হয়েছিলেন। নয়নাভিরাম প্রকৃতির অপরূপ সৌন্দর্য আলপস পর্বতমালার উপরে অবস্থিত। পশ্চিম ইউরোপের এই দেশটির মোট আয়তন ৮৩,৮৫৫ বর্গ কিলোমিটার। অস্ট্রিয়ার মোট জনসংখ্যা প্রায় ৯০ লাখের মতো, যার প্রায় ৭৪% রোমান ক্যাথলিক খ্রিস্ট ধর্মে বিশ্বাসী। অস্ট্রিয়াতে মুসলিম ধর্মাবলীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দিন দিন। অস্ট্রিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে ভিয়েনা। শুনতে অবাক হলেও সত্যি যে এদেশের সরকারি ভাষা হচ্ছে জার্মান। অস্ট্রিয়া দেশ একটি সংসদীয় গণতন্ত্র। অস্ট্রিয়া 1955 থেকে জাতিসংঘের এবং 1995 সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য। এই দেশের অপার সৌন্দর্য মুখরিত করেছে কোটি কোটি পর্যটকদের। যেদিকে তাকাবেন দেখতে পাবেন প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি।